नमस्कार परमाराध्य गुरुदेव श्री श्री आनंदमूर्तिजीर जन्म शतवार्षिकी उद्यापन उत्सवर अन्यतम अंग प्रभात संगीत अवलम्बने जन्म शतवार्षिकी स्मारक नृत्यांजलि प्रवाह आज के 26 सेप्टेम्बर 2021 सुरकार एवं गीतिकार श्री प्रभात रंजन सरकार नटराज के शिव के नव नव रूपे रूप दिए तार अवयव तैरी कर तार आकृति तार शैल्पिक सत्ता एक असाधारण परिचय प्रभात संगीते उज्जवल भावे आलोकित करेछेन आम्रा सदाशिवेर बा नटराजेर सेई रूप धरार चेष्टाय रयेछि मात्र आज के प्रभात संगीते जे 7 থেকে 8 খানা संस्कृते प्रभात संगीत रयेछे शिव के केंद्र करे 44 থেকে 45 बा तारो बेशी होते पारे नटराज के निये बांग्लाय प्रभात संगीत रयेछे सेखान थेके आजकेर नृत्य शिल्पीरा 4 प्रभात संगीत निर्वाचित करे तारा सेई संगीत अवलम्बन करे नृत्य परिवेशन करबेन आमरा आमादेर अनुष्ठानेर प्रारम्भे परमाराध्य गुरुदेव श्री श्री आनंदमूर्तिजीर चरणे पुष्पार्घ अर्पण करे आजकेर अनुष्ठानेर शुभ सूचना करब आमी आमादेर आजकेर अतिथिदेर अनुरोध करछि मार्ग गुरुदेव श्री श्री आनंदमूर्तिजीर चरणे चरण कमले पुष्पार्घ निवेदन करार जन्य गुरुदेव श्री श्री आनंदमूर्तिजी चरणे पुष्पार्घ निवेदन करछेन आमादेर आजकेर এই নৃত্যাঞ্জলি প্রবাহের নৃত্য প্রশিক্ষক কোরিওগ্রাফার নৃত্য নির্দেশক শ্রী অলোক ঘোষ দস্তিদার মহাশয় রাওয়া নৃত্যশিল্পী সায়রী দে গুরুদেবের চরণে পুষ্পার্ঘ অর্পণ করলেন পূজা ঘোষকে অনুরোধ করছি পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য আমি অনুরোধ করছি কৌস্তুভা মণ্ডল রাওয়া শিল্পী নৃত্যশিল্পী কৌস্তুভা মণ্ডলকে মার্গ গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে পুষ্প নিবেদন করার জন্য শ্বেতা দাস পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে পুষ্পার্ঘ অর্পণ করছেন এরপরে রাজন্না চক্রবর্তী পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে পুষ্পার্ঘ নিবেদন করছেন পুষ্পার্ঘ নিবেদন করছেন সুষমা সিনহা উত্তরবঙ্গ থেকে উত্তর দিনাজপুর থেকে আগত রাওয়া শিল্পী সুষমা সিংহ মার্গ গুরুদেবের চরণে পুষ্পার্ঘ নিবেদন করলেন পুষ্পার্ঘ নিবেদন করছেন চন্দ্রিমা সিনহা রাওয়া শিল্পী বাচিক শিল্পী তিনি মার্গ গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে পুষ্পার্ঘ নিবেদন করছেন পুষ্পার্ঘ নিবেদন করছেন সায়ক সিনহা গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে পুষ্পার্ঘ নিবেদন করছেন আমি আমাদের মাননীয় সুমিত্রা দিকে মার্গ গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য অনুরোধ করছি পুষ্পার্ঘ নিবেদন করছেন অধ্যাপিকা সুমিত্রা খা মহোদয়া পুষ্পার্ঘ নিবেদনের অনুষ্ঠান এখানে শেষ হলো আমরা এবার পরবর্তী অনুষ্ঠানে চলে যাচ্ছি আজকের এই নৃত্যাঞ্জলি প্রবাহে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন উত্তরবঙ্গ থেকে আগত
উত্তর দিনাজপুরের জোকতাগাঁও রাওয়া ইউনিটের শিল্পীবৃন্দ, নমস্কার। নমস্কার। সুমিত্রা খাঁ মহোদয়াকে অনুরোধ করছি আজকের নৃত্যশিল্পী বৃন্দকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমাদের মধ্যে আজকে যে সমস্ত নৃত্যশিল্পী এসেছেন সিউড়ি থেকে, তাদেরকে বরণ করার জন্য সুমিত্রাদি সায়রী দিকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। সাধু সাধু সাধু। পূজা ঘোষ, পূজা ঘোষকে উত্তরীয় দিয়ে ডক্টর সুমিত্রা খাঁ বরণ করে নিচ্ছেন নৃত্যশিল্পী পূজা ঘোষকে। নৃত্যশিল্পী রাওয়া নৃত্যশিল্পী কৌস্তুবা মণ্ডলকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয়া ডক্টর সুমিত্রা খাঁ মহোদয়া। সাধু সাধু সাধু। মাননীয়া সুমিত্রা খাঁ মহোদয়া শ্বেতা দাসকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। শ্বেতা দাস অলোক নৃত্যকলা সংস্থার একজন একনিষ্ঠ শিল্পী, তাকে বরণ করে নিলেন। বরণ করে নিচ্ছেন রাজন্যা চক্রবর্তীকে মাননীয়া সুমিত্রা খাঁ মহাশয়া। সাধু সাধু সাধু।
আমাদের মধ্যে এসেছেন অলোক নৃত্যকলার প্রতিষ্ঠাতা মাননীয় শ্রী অলোক ঘোষ দস্তিদার মহাশয়, তাকে ডক্টর সুমিত্রা খা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন, উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মাননীয়া সুমিত্রা খা মহোদয়া। নমস্কার। অলোক নৃত্যকলা একটি সর্বজন বিদিত নৃত্য সংস্থা, যারা প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য চর্চায় 2002 সাল থেকে যুক্ত হয়ে রয়েছেন। এই অলোক নৃত্য কলা সিউড়ি, তাদের ডালিতে রাওয়া কম্পিটিশনের অনেক পুরস্কার ভরে রয়েছে। 2002 সালে এই অলোক নৃত্যকলা যুক্ত হয়েছে রাওয়া রত্ন সিনিয়র গ্রুপে। এরা 2003 সালে ত্রিরত্ন লাভ করেছে, অর্জন করেছে। 2006 সালে আবার ত্রিরত্ন এরা জয় করেছে। 2012 সালে সিনিয়র গ্রুপে রাওয়া রত্নের অধিকারী এই অলোক নৃত্যকলা অর্জন করেছেন। 2017 সালে নবরত্নে ভূষিত হয়েছেন। 2008 সালে গ্রুপ ড্যান্সে এরা পারফর্ম করেছে। 2012 গ্রুপ ড্যান্সে এরা রাওয়া পুরস্কার পেয়েছে। 2014, 2015 আর 2016 এরা ধারাবাহিকভাবে গ্রুপ ড্যান্সে অংশগ্রহণ করেছে। 2006 সালে এরা গ্রুপ ড্যান্সে ত্রিরত্ন অর্জন করেছে। তাদের এই ধারাবাহিক কৃতিত্ব বজায় থাকুক। আমরা শ্রী শ্রী আনন্দমূর্তিজির জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির পক্ষ থেকে এই শুভকামনা জানাই। আমরা আমাদের বিশাল প্রত্যাশা এই অলোক নৃত্যকলা সংস্থার কাছে। আজকে প্রভাত সঙ্গীত অবলম্বনে যে সমস্ত নৃত্য সংস্থা চর্চায় রয়েছেন, তারা আমাদের বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত ছাড়িয়ে সারা বিশ্বে নৃত্যানুষ্ঠান করছেন। আমি দৃঢ়ভাবে আশা রাখি আগামী দিনে আমরা এই অলোক নৃত্যকলার পারফরমেন্স ভারতবর্ষের বাইরে আমরা দেখব। সেই শুভেচ্ছা আমাদের থাকছে। আগামী দিনে আমাদের প্রভাত সঙ্গীত এবং প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্যের একটা বিশাল প্লাবন আসছে, তো এর জন্যই আমাদের মানসিকভাবে তৈরি হতে হবে। আমি আশা করছি আমাদের এই অলোক নৃত্যকলা আমাদের আশা
পূর্ণ করবেন এই কামনা শুভকামনা রেখে আজকে আমরা আজকের নৃত্যানুষ্ঠানে প্রবেশ করছি। তার আগে নটরাজ বন্দনা সম্পর্কে দু একটি কথা বলি। আমাদের আনন্দমার্গের দর্শনে শ্রী শ্রী আনন্দমূর্তিজিকে বলা হচ্ছে মহাসম্মতি, এবং সদাশিব কিংবা নটরাজকেও বলা হচ্ছে মহাসম্ভূতি। তো একজন মহাসম্ভূতি, একজন মহামানব শ্রী শ্রী আনন্দমূর্তিজি, তিনি আরেকজন মহাসম্ভূতি সম্পর্কে বা মহাসম্ভূতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন অনবদ্য ভাষায়, সাবলীলভাবে, যা তার রচিত নব শান্তায় শিবায় গ্রন্থে প্রত্যেকটি ছত্রে বিচ্ছুরিত। সদাশিবের যে নবরূপে তিনি তাকে রূপ দিয়েছেন, তো আনন্দমার্গ দর্শনে মার্গ গুরুদেবের একটি উপদেশ রয়েছে, পিতৃপুরুষেভ্যো নমো ঋষি দেবভ্যো নমো। বিশ্বের প্রত্যেক মানুষ, প্রত্যেকটি সত্তা পূর্বসূরিদের কাছে কৃতজ্ঞ, তো তাদের কাছে ঋণী। তাই ঋণ স্বীকার পরম শ্রদ্ধার সাথে করণীয়, আর জন্যই বলা হচ্ছে পিতৃপুরুষেভ্যো নমো ঋষি দেবভ্যো নমো। তো স্বয়ং শ্রী শ্রী আনন্দমূর্তিজি তার এই উপদেশ শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে দেখিয়ে গেছেন নব শান্তায় শিবায় গ্রন্থে। সেখানে শিবের বহুমুখী প্রতিভার কথা উনি তুলে ধরেছেন, যেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। শিবের উপদেশ, শিবের শিক্ষা, শিবের অবদান, বহুমুখী যে অবদান, সেই সম্পর্কে নব শান্তায় শিবায় গ্রন্থে তিনি আলোকিত করে গেছেন প্রথমত। দ্বিতীয়ত, প্রভাত সঙ্গীতে সদাশিবকে, নটরাজকে তিনি নবতর রূপে উপস্থাপিত করেছেন। আমাদের ধারণায় পুরাণে শাস্ত্রে শিবকে বিকৃত করে অনেক উপাখ্যান, অনেক ঘটনা, পৌরাণিক ঘটনার কথা রয়েছে, যেখানে শিবকে বলা হচ্ছে আত্মভোলা, তিনি সিদ্ধিতে মানে শ্মশানে ঘুরে বেড়াতেন, সিদ্ধির আসক্ত ছিলেন। যেই ধারণাগুলোকে কুঠারাঘাত করে শ্রী প্রভাত রঞ্জন সরকার, শ্রী শ্রী আনন্দমূর্তিজি প্রভাত সঙ্গীতে নব রূপে তাকে উদ্ভাসিত, আলোকিত করেছেন। আমাদের ক্ষুদ্র প্রয়াস প্রভাত সঙ্গীতের মাধ্যমে নটরাজের সেই রূপ দর্শন করা। আজকে প্রভাত সঙ্গীতের সেই রকম একটি সঙ্গীত 2556 সংখ্যক প্রভাত সঙ্গীত, জয় শুভ বজ্রধর শুভ্র কলেবর, এই প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করতে চলেছেন কৌস্তুভা মণ্ডল। কৌস্তুভা মণ্ডল 2007 থেকে রাওয়া কম্পিটিশনে, তার বয়স তখন 5 বছর। কৌস্তুভা মণ্ডল রাওয়া রত্নের অধিকারী হয়েছেন 2012 সালে, ত্রিরত্ন পেয়েছেন 2010 সালে, দ্বিতীয় স্থান অধিকার করে 2013, এবং 2017 আবার ত্রিরত্ন অর্জন করেছেন।
তিনি নবরত্নে ভূষিত হয়েছেন 2009 থেকে 2019 পর্যন্ত ধারাবাহিকভাবে প্রভাত সঙ্গীতের জগতে কৌস্তুভা মণ্ডল একটি উজ্জ্বল নক্ষত্র। এই নক্ষত্রের আলোকে আজকে আমাদের এই মঞ্চ আলোকিত হতে চলেছে। আমি কল্যাণিয়া স্নেহধন্য কৌস্তুভা মণ্ডলকে তার প্রথম নিবেদন জয় শুভ বজ্রধর শুভ্র কলিবর পরিবেশন করার জন্য আহ্বান করছি। নমস্কার। শুভ বজ্রধর শুভ্র।
साधु 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 साधु।